Smoking is injurious to health. It causes cancer. Consumption of alcohol is injurious to health. Use gloves, masks, and sanitizers to prevent corona infections. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহাতে কর্কট রোগ হয়। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, করোনা সংক্রমণ থেকে বাঁচতে গ্লাভস, মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন। হসপিটাল কে সামনে খড়ে হোকে ফুফু কর রহা হ্যায়, বিবি বিমার হ্যায় অন্দর হ্যায়, ক্যা হুয়া ভাবি কো? ওহি ঔরতোঁ ওয়ালি বিমারি, ঔরতোঁ ওয়ালি বিমারি, খরচা ইতনা। সিগারেট কিতনে কি? 10 রুপে কি? 10 রুপে কি? আর জেব মে কিতনি পড়ি? এক ওর হ্যায়, মরনে কে লিয়ে তেরে পাস পয়সে হ্যায় লেকিন বিবি কো মৌত সে বচানে কে লিয়ে পয়সে নাহি হ্যায়। ক্যা বক রহা হ্যায়? ইয়ে দেখ, মৌত লিখি হ্যায় ইস পে, মৌত, আর ইয়ে স্যানিটারি প্যাড পে জিন্দগি। হসমত, দো সিগারেট কে পয়সে সে ভাবি কো এসি খতরনাক বিমারি জো মাহবরি কে ওয়াক্ত গন্দা কপড়া ইস্তেমাল করনে সে হো সকতি হ্যায় উসসে বচা সকতা হ্যায়, আর সিগারেট না পিনে সে আপনে আপ কো ভি খতরনাক বিমারি সে বচা সকতা হ্যায়। ইয়ানি কি মৌত কে পয়সে সে দো জিন্দগি খরিদ সকতা হ্যায় তু, এক আপনি আর এক আপনি বিবি কি, সোচ আব হাস। হিরোগিরি, ইয়ে পিনে মে নাহি হ্যায়, ইয়ে দেনে মে। আরে নিচ্ছি, দাঁড়াও, এত তালা কিসের গো তোমার? কই দাও, উড়ি বাবা, কি গরম গো। তোমার জব নেই গুরু, সেরা চা বানিয়েছ। হ্যাঁ ভাই, চাটা কিন্তু বিশাল। হ্যাঁ ভাই, দারুন দারুন চা বানায়। টাকা ডেলি কাস্টমার কি এমনি এমনি নাকি? হ্যাঁ ভাই, চাটা প্রেমে পড়ে গেছি, দারুন চাটা। নারী ছেড়ে চায়ে প্রেম, ভালোই জমছে বস। আর ভাই বলিস না, দেখি। হ্যাঁ হ্যাঁ, ও এর সিগারেট দিন তো। হ্যাঁ যাই হোক, বল তোর কি খবর? আর বলিস না ভাই, সে জানিস তো, সে হচ্ছে কি, সে হিস্ট্রি নিয়ে ভর্তি হলাম, হিস্ট্রি অনার্স নিয়ে। সে তো বোঝা গেল, সবই তো তোর দিবের পাল্লায় পড়ে পড়া। আরে ভাই কে ফোন করেছে দেখ। হ্যাঁ দেখ দেখ কে। আরে বলিস কি, দেখ দেখ কি বলে। আরে তোর তো পরের বন্ধু বলে কথা। হ্যালো, হ্যাঁ হ্যালো, দীপ বলছি। আরে ভাই তুই বেঁচে আছিস, এত এতদিন পর কি মনে করে? বাপকে আর আগের মতো বেসার টেসার দিচ্ছে না নাকি? হ্যাঁ আরে সেটা বাদ দে, শোন। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বল। আমি কাঁচড়াপাড়া আসছি। বলিস কি, কাঁচড়াপাড়া আসছিস? কবে? আজকেই আসছি। আরে ভাই ভাই, হ্যাঁ শান্তিপুর যাবো, কাঁচড়াপাড়া থেকে। তোকে বলেছিলাম না আমার মামার বাড়ি শান্তিপুর। হ্যাঁ হ্যাঁ, শান্তিপুরে বলেছিলিস মামার বাড়ি। তোর আমি কি বলছি ভাই, এতদিন পর আসছিস, কি একটু পার্টি টাটি হবে তো? হ্যাঁ ভাই, আমি তাহলে খাম্বা নিয়ে যাবো। হ্যাঁ ভাই, চিন্তা করছি না, কাছে বাস স্টেশন আমি রেডি হয়ে যাচ্ছি। ওকে রাখছি তাহলে এখন। হ্যাঁ কাছে ভাই দেখা হচ্ছে, রাখছি। আর ভাই বলিস না, ওর বাবা ওকে দিল্লি পাঠিয়ে দিল, শুনেছিলি তো? ওর জন্য আমি হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলাম, ওর ভরসায় ভর্তি হলাম। ও বললো যে না আমি আছি, আমি তোকে পাস করিয়ে দেবো, জানতিস তো ভাই। তারপরে ওর বাবা ওকে দিল্লি পাঠিয়ে দিল, আমি চলে গেলাম মাঝখানে।
ওই বাবা শান্তিপুরে কি রোদ রে? হ্যাঁ রোদটা খুব বেশি রে। টোটো রিক্সা দেখ নাকি হাঁটি হাঁটি নিয়ে যাবি। ভাই বিয়ে কবে করছিস? আর বিয়ে ভাই দেরি আছে আমার এখন দেরি আছে বিয়ে করতে, পড়াশোনাটা শেষ করি আগে। কি বলছিস? কি এ তো বিয়ে টিয়ের বয়স হয়ে গেল আমার। বিয়ে টিয়ে থাক না না দেরি আছে বললে তো মানা যায় না। না 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 দেরি আছে বিয়ে করার, এখন বাড়ি থেকেও সেরকম কথাবার্তা বলছে না। ভাই কি ওই দেখ ভাই রাজবাড়িটা, কদিন যে টিকবে পাগল নাকি? কোথায় গেলি? এই তো তুই তো টাকা ফাঁকা দিলি না, আমাকেই দিতে হলো। আরে ওটা টাকা ফাঁকা ছাড় ভাই, থাম্বাটা দেখ। তো খাম্বা? ওটা খাম্বা নয়, ওটা থাম্বা। থাম্বা খাম্বা একই ব্যাপার। একই ব্যাপার মানে? তুই জানিস এগুলো কত পুরনো? জানার কোনো ইচ্ছাও নেই। আচ্ছা তুই বাদ দে, তুই দরজাটা দেখ। এ দরজা এত বড় দরজা কি কাজে লাগে? এমন ঘুষ্টিতে এত বড় কেউ নেই, এর মধ্যে কি চেকিং কমিশন গেছে কি কি ওদিকে? না কিছু না, চল ভেতরে চল। এই দেখ এই দরজা, কিং কং না একটা হাতি ঢুকতে দরজা দিয়ে রে। হাতি এই দরজা বললে গেল। কি বলছিস, ভাঙতে পারবি দরজা? হ্যাঁ এই দরজা ভেঙে কি করবো আমি। যাই হোক চল তোকে ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। আবার হয়ে যাবি চল। আরে বল কেমন লাগলো? একদম বেকার। কি যে বলিস না, তোর দ্বারা না হবে না। দা দরজাটা দিয়ে দি। কাল সকালে আবার আসতে হবে। হ্যাঁ আবার কাল সকালে? এটাই তো আমার কাজ রে। তাহলে বল শান্তিপুরটা কেমন লাগছে তোর? জানিস তো শান্তিপুরে অনেক কালী পুজো হয়, এই তো কালী পুজো চলেই গেল। শান্তিপুরটা কি বলতো টাওয়ার টাইপের, আমাদের কাছে পাওয়ার মতন না। হ্যাঁ ঘুরে দেখতে ভালোই লাগছে।
যাই হোক, তোর রাজবাড়িটা বেকার লাগলেও বটে, কিন্তু আমার একদমই বেকার লাগে। সে তো লাগবেই, হিস্টোরিয়ান বলে কথা। আরে আরে শোন, সেটা না, তুই দেখতে পাচ্ছিস ব্যাপারটা, ওই যে বড় দরজাটা, ওইখান দিয়ে হাতি ঢুকতে হবে। আর ওই যে ভাঙা জায়গাটা দেখতে পাচ্ছিস, ওটা নাচঘর ছিল আগে। আর এখানে এক জমিদার ছিল, যাই হোক জমিদারের কথা নাই বা বললাম, চ আমরা যাই মুখে মাছটা দেখ। এখানে কি করতে এসছো জানো না, বাড়িটা খারাপ। তার মানে? হ্যাঁ, 80 টাকা। সাবধানে থেকো। কি বলছিল রে টোটালাটা? আরে ভাই সাবধান থাকতে বলছিল এখানে। আরে কিছুই না, এই বাড়ির নামে অনেক কথা রটে আছে বুঝলি তো, এখন অপঘাতে মারা যায় তখন এই বাড়ি থেকে নাকি অনেক রকম ভালো আওয়াজ পাওয়ার। এসব লোকের কথা বল ভালো, তুই যাকে চিন্তা করিস না, ভয় পাস না, চল। না না ভয় কিস রে, এই আবার কি? ও বাবা ইদারা তো ভালোই তো গভীর মনে হচ্ছে। বলছি দীপ, এই এই বাড়ির মধ্যে ইদারার মধ্যে তোর সেই জমিদার বাড়ির তো অস্ত্র অস্ত্র নেই তো? না না আমার ঘর বেড়ে রে, বলা যায় থাকতেও তো পারে। ফালতু ভয় পাচ্ছিস পাগল, চ ভেতরে চ।
ও বাবা, এগুলো তো খুব সাজানোই তো আছে দেখছি, ভালোই জমবে। কোথায় গেলি রে, এসেই শুরু করে দিয়েছিস? আরে ভাই জানিস, মনে হচ্ছে কিছু একটা ফলো করছে, অনেকক্ষণ ধরে দেখছি মনে হচ্ছে কিছু একটা ফলো করছে। তুই না আর পাল্টালি না ভাই, সেই সিগারেট ফিগারেট ধরিয়ে। তুই তো সবই জানিস আমি সিগারেট টিগারেট খাই। শুয়ে নে আর উল্টো পাল্টা ভাবা বন্ধ কর। তাহলে ভাই সময় তো হয়ে গেলো, চ তুই বসি নাকি? তুই জানতে খুব ভালোবাসতাম ওকে, তুই তোকে আমি যে ছবিগুলো পাঠিয়েছিলাম ভাই, তোকে দেখে মনে হয়েছিল যে ওই মেয়েটা আমাকে ছেড়ে চলে যেতে পারে। তুই বল ভাই, আমি জানি না ভাই। আর নয়, অনেক হয়ে গেছে, আর নয় আজকে আমি মনের কথা বলছি ভাই, অনেকদিন বলে তোকে পেয়েছি, আসলে তোকে আমি কাছে পেয়েছি অনেকদিন বাদে। ঠিক আছে আমি বুঝতে পারছি, তোর কি খারাপ লাগছে আমার কথাগুলো? তুই বল ভাই, আমি বলবো না। তুই মাতাল হয়ে গেছিস? না ভাই মাতাল না ভাই, আমি তোকে ভালোবাসতাম ভাই। ঠিক আছে একটা গেছে একটা আসবে, কেন এরকম ভেঙে পড়ছিস? কেন ভাই ভাই সিগারেটটা করে ভাই দে না ভাই, দেখ না কোথায় আছে। থাকতো তো নেশা হয়ে গেছে দে, তুই যা টয়লেট করেছে শুয়ে পড়। যদি এরকম মদ খেয়ে মাতাল হয়ে যাস কোথাও নিয়ে যাবো কি করে তোকে? তোর যা অবস্থা সাবধানে যাস, ধরে ধরে মাতাল করবো দেওয়ালে। কাল সকালে আওয়াজ হচ্ছে কিসের? আওয়াজটা কিসের? কিসের আওয়াজ? আরে
ওইখানে তো দিদি ভাই কেমন একটা কালী টাইপের দেখতে ভাই, ঠিক বুঝতে পারছি না ভাই, কালী না মানুষ ঠিক বুঝতে পারছি না ভাই। আচ্ছা ভাই ওইখানে সেট থেকে এরকম করছিস কেমন কেমন নেশা হয়ে গেছে ভাই, তোর নেশা হয়ে গেছে ভাই, ইমিডিয়েটলি শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। তোদের খাবার টেবিলে ঢাকা দেওয়া আছে, ঠিক আছে, তোরা কিন্তু খেয়ে বেরোবি। হ্যাঁ 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 আমরা খেয়ে বেরোবো। আমি তাহলে স্কুলে যাই। হ্যাঁ 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 এসে দেখা হবে। হ্যাঁ এসে দেখা হবে। ভূত ভাই
এখনো সব ভাবছিস? এখনো দেরি আছে, কাল রাত্রে ভাই যা দেখলাম ভাই, তারপর কাল রাতের কথা তুই আর বলিস না, কাল রাতে তুই যা করলি তারপর থেকে তোকে আমার বন্ধু বলতে ঘেন্না করছে। ও এখন আমাকে বন্ধু বলতে ঘেন্না করছে তোর? তোর জন্য আমি আমার জীবনে কতগুলো বছর স্যাক্রিফাইস করে এসেছি, তুই জানতিস আমার হিস্ট্রি একদম পছন্দ না। একসাথে ঘুরি বলে, একসাথে থাকতাম বলে, একসাথে পড়ার জন্য আমি হিস্ট্রি নিয়েছিলাম শুধু তোর সাথে থাকবো বলে, শুধুমাত্র তোর জন্য। আমি বলেছিলাম তোকে ইতিহাস নিতে, আমি বলেছিলাম আমার পেছন পেছন ঘুরতে, তোর মতন গর্ধবের জন্যই তো কত ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বাপ, আমি এখন গর্ধব হয়ে গেলাম? তোর কাছেও আমি এখন গর্ধব হয়ে গেলাম? তুই চলে যেতে চাইছিস তো এমনি? আজকে বুধ চতুর্দশী, তুই চলে যা, তুই যা ভয় পেয়ে গেছিস এমনি তোর অসুবিধা হবে, যা তুই চলে যা চলে। না না ভাই, সেটা বললে তো হচ্ছে না, এসছি এখন ওখান থেকে একসাথে কাছেপাড়া থেকে শান্তিপুর একসাথে এসছি, তেমনি শান্তিপুর থেকে কাছেপাড়া একসাথেই যাবো, ওইসব বললে হবে না? সেটা সম্ভব নয়। সম্ভব কি সম্ভব না, সে পরে দেখা যাবে, এখন মা বাড়িতে যাবি? চ চ, মামার বাড়ি তো যেতেই হবে। মানে আওয়াজ বলছো
সাবধান। আরে হ্যাঁ দাদা, কাল রাত্রিবেলা ওইখানটায় সে বসছিলাম, রাত্রিবেলা মদ দল খাচ্ছিলাম, কেমন একটা হতা আছে দীপের সাথে শান্তি পড়েছে দীপের মামার বাড়িতে, জানিস তো এরকম এসে দুদিন ধরে খুব যাচ্ছে তাই ঘটনা ঘটছে। ভাবনা সত্যি বলছি, আমার সামনে দীপ রয়েছে, দীপের সামনে রয়েছে আমি, সত্যি বলছি দীপের মামা বাড়িতে। আর রাত্রিবেলা মদ তদ খেলাম আবার, সে বুঝলি তো রাত্রিবেলা নেশা টেশা করেছিলাম, বাথরুমে যাওয়ার জন্য উঠেছি, সে মনে এক সিন দেখে আমার সব সব নেশাই কেটে। হ্যাঁ সত্যি বলছি আমি, এটা দীপ রয়েছে। দেখ তুই দীপের সাথে কথা বল, আমি বিশ্বাস না হলে। না না আমি দীপের সাথে কথা বলবো না, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি বলছি তুই দীপের সাথে কথা বলে নে, তাহলে তো বিশ্বাস হবে। আরে তুই কিছু জানিস না, আমি তোকে এক্ষুনি, আরে আমি বাচ্চাকে তোকে এক্ষুনি একটা খবর পাঠাচ্ছি, ওকে দেখ তো। খবর? আরে দেখ তো, আমি এক্ষুনি পাঠাচ্ছি তোকে। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে তুমি কাজ বাজ করে পাঠাবে আর আমায় বললেই হবে, পাগল পেয়েছো আমাকে? আরে কি যাচ্ছে নাই বলছি তো ইয়ার, আরে দীপ তো আমারও বন্ধু ছিল, ওইগুলো কি ফটোশপে করে? দীপ, আরে দীপ দিন থেকে আসার সময় ট্রেনে ছেড়েতে মারা গেছে, তুই কিছু জানিস না? দীপ মারা গেছে? আরে তুই কার সাথে আছিস, কোথায় গেছিস, সিকিরে বের হ ওখান থেকে। আমি দীপের মামার বাড়িতে, আমি আর দীপ দুদিন একসাথে রয়েছি। আরে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, তুই যেখানে এলে দেখি ওখান থেকে একটুকি বেরো, তুই একটুকি বেরো। মৌ ফোন করেছিল, কথা বলতে পার।